সীমান্ত অঞ্চলে অনুন্নয়ন দেখে এবারে ভোটে দাঁড়ালেন এক স্কুল শিক্ষিকা। তবে এবারের নির্বাচন যে জোর কদমে হতে চলেছে তা বলাই বাহুল্য। সূত্রের খবর, সেবাগ্রাম হাই স্কুলের শিক্ষিকা অনামিকা বর্মন ছাত্রছাত্রীদের মুখে এলাকার সমস্যা শুনেছেন, এরপর নিজে ঘুরে দেখেছেন এলাকা। মূলত রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যাগুলির দিকে তাকিয়েই অনামিকা বর্মন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির এক নম্বর ভাতুন পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। প্রসঙ্গত, এলাকার বাসিন্দাদের সমস্যাগুলি শুনে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার কথা ভাবেন তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পগুলি দেখেই শাসক দলের হয়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চান। শাসক দলও তার ইচ্ছেকে সম্মান জানিয়ে ওই আসনেই মনোনীত করেন। উল্লেখ্য, তাকে ভোটে প্রচারের সহযোগিতা করছে তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই। নিজে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করলেও শ্বশুর বাড়িতে রাজনৈতিক পরিবেশ আগাগোড়াই আছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনামিকা বর্মন আর কি বলেছেন শোনাব। পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়িয়েছি, যদি আমি পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির যে স্কিমগুলো আমরা পাবো সেই স্কিমগুলো যাতে আরও সঠিকভাবে সব গ্রামে গঞ্জে ঠিকঠাকভাবে যায়, সেইগুলো কাজ যাতে করতে পারি, যেমন রাস্তার কাজ বা জলের সমস্যা বা এছাড়া কন্যাশ্রীর সমস্যা, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে আমি করতে পারি সেগুলো উদ্যোগী নেব। অবশ্যই গ্রামের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কেও যাতে আমি উদ্যোগী ভূমিকা নিতে পারি সেই বিষয়ে আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে, যে আমার শ্বশুরবাড়ি থেকে মোটামুটি ওরা রাজনীতি বহু বছর ধরে করে আসছে, সেই ঐতিহ্য রক্ষা একটা কারণ। এছাড়াও গ্রামের নানা রকম যে সমস্যা, তাছাড়া মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কর্মসূচিগুলো, সেগুলো এত উন্নয়নমূলক কর্মসূচি, সেগুলো যাতে সবার কাছে পৌঁছে যায় ঠিকঠাক মতো, সেগুলো উদ্যোগ নেওয়ার জন্য আমি দাবি। পানীয় জলের সমস্যা অবশ্যই গ্রামগুলোতে আছে, প্রতিটা গ্রামেই দেখলাম পানীয় জলের সমস্যা। তবে কিছু কিছু জায়গায় যেমন সোলার পাম্প বা স্মার্ট টিউবওয়েল এগুলো স্যাংশন করা আছে, আবার অনেক বড় বড় পাড়া যেহেতু আরও যতটা পারা যাবে সেগুলো পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটা দ্রুত সম্ভব ভোট পর্ব মেটার পর সেগুলো করার চেষ্টা করব। আর আর আমার যে সকল এলাকা, আশা রাখছি যে পানীয় জলের সমস্যা আমি হতে দেব না, প্রত্যেকে যাতে শুদ্ধ বিশুদ্ধ পানীয় জল পায় সেটা চেষ্টা করব। কী বলবেন? দেখুন, রাস্তাঘাটের একটা সমস্যা আছেই, আমি ঘুরে যেটুকু দেখলাম। তবে বিগত পঞ্চায়েত সমিতি থেকে এই রাস্তাঘাটগুলো অনুমোদন হয়েছে, আশা রাখছি যে ভোট পর্ব মেটার পর আমরা ক্ষমতায় আসব এবং রাস্তাঘাটের যে সমস্যাগুলো সেগুলো যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব। কারণ এখানকার অধিক সংখ্যক লোকেই ভাটলে চিকিৎসার জন্য বা এডুকেশনের জন্য ভাটল হাই স্কুল যে আছে সেখানে বাচ্চারা পড়াশোনার জন্য যাচ্ছে, প্রত্যেকের একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমি যতটা পারি যত দ্রুত পারি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।